হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আবার একটি নতুন ব্লগে। তাই শুরুতেই অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। শুরুতেই জানাচ্ছি, যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে, আর যারা পুরনো লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আজকে তোমাদের আলোচনা করবো দশম শ্রেণীর অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি। অসাধারণ একটা কবিতা, যার উৎস 1997 সালে প্রকাশিত জয় গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে। তোমাদের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি সংকলিত হয়েছে কোথা থেকে? জয় গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে। এটা তোমাদের পরীক্ষায় আসে, পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে এটা গৃহীত। এই কবিতাটির মূল সার সংক্ষেপটা তোমাদের সামনে শেয়ার করছি অল্প সময়ের মধ্যে। তোমরা পড়বে, পড়লেই বুঝতে পারবে। কবিতাটা খুব একটা বড় নয়, কিন্তু এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে একটা বৃহৎ বিষয়বস্তু। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। এই কবিতা তোমরা দেখতে পাবে যে গানের শক্তিকে শক্তিশালী করতে কবি অস্ত্রের বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা করেছেন। গানের শক্তিকে তিনি শক্তিশালী করতে চেয়েছেন তার অস্ত্রের বিরুদ্ধের মধ্য দিয়ে, অস্ত্রের বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। এই গানকে সঙ্গে নিয়ে প্রতিবাদের মিছিলে তিনি হাজার মানুষের সঙ্গে হেঁটেছেন, এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে পেয়েছেন এই গানকে নিয়ে। জয় গোস্বামী তিনি প্রতিবাদের মিছিলে নেমেছেন হাজারো মানুষকে সঙ্গে নিয়ে এবং এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে পেয়েছেন। গানকে বর্মের মতো ব্যবহার করে তিনি বুলেটকেও আটকাতে পেরেছেন। তিনি কি বলছেন না, গানকে বর্মের মতো করে ব্যবহার করেছেন এবং তিনি বুলেটকেও আটকাতে পেরেছেন এই গানের বর্মের মধ্য দিয়ে। চারপাশের সন্ত্রাস বা পেশিশক্তির কারণে যে বিপর্যয় ঘটে, তাতে যে রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি হয়, কবি গানের সাহায্যে তা থেকে মুক্তি খুঁজে পান। এখানে বলছেন, কবি বলছেন যে সন্ত্রাস, বর্তমান যুগে যে পরিস্থিতি, সন্ত্রাস বা পেশিশক্তির কারণে যে বিপর্যয় ঘটছে সমাজে তা এবং যে রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কবি গানের সাহায্যে তা থেকে মুক্তি খুঁজে পান। কবি বলছেন যে গানের সাহায্যে এ থেকে মুক্তি সম্ভব, গানের মধ্য দিয়ে সকল মানুষের যে মুক্তি এটা কিন্তু সম্ভব। তিনি বলছেন, মাথার কাছে শকুন বা চিল উড়ে চললেও কবি তার ভেতরে থাকা কোকিলের উপরই ভরসা রেখেছেন। কবি বলছেন যে মাথার উপর যে শকুন বা চিল উড়ে বেড়াচ্ছে প্রতি মুহূর্তে, কবি তার ভেতরে থাকা কোকিলকেই তিনি ভরসা বলছেন। তিনি আমাদের কোকিলই একমাত্র ভরসা আমাদের জীবনে। তিনি বলছেন, বর্ম খুলে ফেললে এই গানকেই মনে হবে ঋষি বালকের মতো শান্ত। তিনি বলছেন যে বর্ম যদি আমরা খুলে ফেলি, আমরা দেখতে পাবো যে ঋষি বালকের মতো শান্ত এই গান সমাহিত। তিনি বলছেন, গান দরিয়ায় ভেসেই পৌঁছে যাওয়া লোকজীবনের ভিতরে। তিনি বলছেন যে গানের মধ্য দিয়েই ভেসে যাওয়া যাবে লোকজীবনের ভিতরে। গান মানুষকে নিয়ে যায় নদীতে কিংবা গ্রামে। আমরা সকলেই জানি গান মানুষকে নিয়ে যেতে পারে একমাত্র নদী বা গ্রামে, গ্রাম বাংলায় নিয়ে যেতে পারে। এইভাবে গানের যে ক্ষমতা কবি উপলব্ধি করেছেন, তাকে সঙ্গে নিয়েই তিনি অস্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হন এবং গানের কাছে অস্ত্রকে সমর্পণের কথা তিনি বলছেন। তিনি বলছেন যে গানই একমাত্র মাধ্যম যেখানে প্রতিবাদী হবে, প্রতিবাদী মাধ্যম হয়ে দাঁড়াবে। তিনি বলছেন যে গানের কাছে অস্ত্রকেও আত্মসমর্পণ করতে হতে পারে, যে গান একটা এমন মাধ্যম মানুষকে ভালোবাসায় আচ্ছন্ন করতে পারে, গান মানুষকে সমস্ত কিছু ভুলিয়ে দিতে পারে। গান মানুষের মধ্যে যে খারাপ দিক বা সমাজের সন্ত্রাস, যে রাজনৈতিক পরিস্থিতি বা যে রক্তাক্ত পরিস্থিতি, সমস্ত কিছু কিন্তু ধুলিয়ে মিশিয়ে দিতে পারে, শান্ত পরিবেশ গড়ে তুলতে পারে গান। গানই হলো একমাত্র মাধ্যম। তিনি বলছেন যে গানের কাছেই কিন্তু অস্ত্রকে আত্মসমর্পণ করতে হতে পারে, যে গানই একমাত্র মাধ্যম যেখানে অস্ত্র আত্মসমর্পণ করতে পারে, যে অস্ত্রকে আত্মসমর্পণ করতে হবে সেখানে গানের মধ্য দিয়ে। কবি জয় গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় বলছেন যে অস্ত্রশক্তি এবং পেশিশক্তির বিরুদ্ধে মানুষের যে সুস্থ রুচি, মানুষের যে নান্দনিকতার প্রতিরোধ, তা গড়ে তোলার তিনি কথা বলছেন সেখানে। তিনি বলছেন যে সুস্থ মানুষের, যে মানুষের যে সুস্থ রুচি এবং নান্দনিকতা, তা প্রতিরোধ গড়ে তোলার কথা, যে তার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলছেন যে তরবারি থেকেও কিন্তু কলম শক্তিধারী, এই ধারণাটি যেন তার লেখায় কাব্যিক ভিত্তি পাচ্ছে আমরা জানতে পাচ্ছি। তিনি বলছেন তার লেখার মধ্য দিয়ে যে তলোয়ারের থেকেও শক্তিধারী হচ্ছে মানুষের কলম, কলম হচ্ছে এত শক্তিশালী। তিনি বলছেন যে গানকে অবলম্বন করে কবি সেই বিপুল শক্তির অধিকারী হয়েছেন এবং তাতে হাতটা বাড়িয়ে বুলেট প্রতিহত করার ক্ষমতা তিনি বলছেন। তিনি বলছেন যে গান তাকে আশ্চর্য ঐক্যবোধে বেঁধেছে, একটা আশ্চর্য ঐক্যতা ঐক্যবোধে বেঁধেছে দেখেন কবিকে। তাই তার হাতে হাত মিলিয়ে আরও হাজার মানুষ, পা মিলিয়েছে হাজার পা। দৃঢ় ভঙ্গিতে কবি বলতে পেরেছেন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে। কবি বলছেন পৃথিবীর ইতিহাসে অস্ত্র কখনো শেষ কথা বলেনি, কিন্তু জয়ী হয়েছে মানুষের শুভবুদ্ধি, একতা এবং সৃষ্টিশীলতা। আমরা দেখতে পাই প্রত্যেকটি সভ্যতায়, প্রত্যেকটি সমাজে আমরা দেখতে পেয়েছি যে অস্ত্র কখনো কিন্তু বড় হয়ে দাঁড়ায়নি,
অস্ত্র মানুষকে আত্মসমর্পণ করতেই হয়েছে। মানুষের মধ্যে যে শুভবুদ্ধি, যে একতা, যে সৃষ্টিশীলতা, সেখানেই কিন্তু জয়ী হয়েছে মানুষ। মানুষের জয়গান হয়েছে, সেখানে মানুষ জয়লাভ করেছে। তিনি বলছেন, গান এই কবিতায় এসবেরই প্রতীক হয়ে দাঁড়িয়েছে। গানই কবিকে মানুষের সঙ্গে মিলিয়েছে, রক্ত মুছিয়ে সুন্দরের মুখোমুখি দাঁড় করিয়েছে কবিকে। কবি বলছেন যে মানুষকে সঙ্গে মিলিয়েছে, মানুষকে একত্র করেছে। গানই একমাত্র মাধ্যম, গানের মাধ্যমে মানুষকে একতা করেছে, মানুষকে একটা ঐক্যতের বন্ধনে বেঁধেছে, মানুষকে একটা ঐকান্তিকতার বন্ধনে, একটা সৌভ্রাতৃত্ববোধ, মানুষের মধ্যে যে সম্প্রীতি, মানুষের যে ঐক্য, মানুষের যে ঐক্যের বাতাবরণ সৃষ্টি করেছে গানের মধ্য দিয়ে। কবি বলছেন যে রক্ত মুছিয়ে সুন্দরের মুখোমুখি দাঁড় করিয়েছে মানুষকে। গানের নানা রূপ, নানা বিষয়, নানা সুরের নানা বৈচিত্র্য, কখনো সে ওঠে ঋষি বালকের মতো স্নিগ্ধ, কখনো নিষ্পাপ, বা কখনো তার ছোঁয়ায় লেগে থাকে কোকিলের মোহময় সুরেলা সৃষ্টি। কবি বলছেন যে যুদ্ধবাজ মানুষ অস্ত্র হাতে মনুষ্যত্বের বিপক্ষে গিয়ে যখন দাঁড়ায়, তখন গানের বর্ম পরে কবিকে অস্ত্র প্রতিহত করার কথা তিনি বলছেন। তিনি বলছেন যে গানের বর্ম পরে কবি অস্ত্রকে প্রতিহত করেন অবহেলায়। তিনি অস্ত্রকে প্রতিহত করতে পেরেছেন গানের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, সুরের মধ্য দিয়ে। তিনি বলছেন জয় গোস্বামী। এই কবিতায় কবি জয় গোস্বামী তিনি উত্তরণের পথ দেখিয়েছেন মানুষকে, যে মানুষ কীভাবে উত্তরণের পথ লাভ করতে পারে। তিনি সেখানে বলছেন, তিনি বলছেন যে যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা। এ হলো আধুনিক সভ্যতার পৃথিবীর বিবেকের যে কণ্ঠস্বর। যুদ্ধ মানবতার শত্রু, আমরা সকলেই জানি যুদ্ধ হচ্ছে মানবতা, মানুষের মনুষ্যত্বের শত্রু। যুদ্ধই মানুষের ঐক্যবদ্ধ জীবনকে বিচ্ছিন্ন করে দেয়, হিংসার বিষে বিষাক্ত করে তোলে সভ্য সমাজকে, আমাদের সমাজ সভ্যতাকে, আমাদের সমাজ ব্যবস্থাকে যুদ্ধ বিষাক্ত করে তোলে। এই যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নতুন রাস্তা আবিষ্কার করেছেন কবি জয় গোস্বামী। তিনি বলছেন যে যুদ্ধ থেকে রুখে দাঁড়াতে একটা নতুন রাস্তা আবিষ্কার করতে হবে। তিনি সেটা করতে পেরেছেন জয় গোস্বামী। তিনি বলছেন যে মানুষের পৃথিবীকে হিংসামুক্ত করতে চেয়েছেন। তিনি বলছেন যে পৃথিবীতে যে হিংসা, যে ক্লেশ, মানুষের মধ্যে যে ভেদাভেদ, তিনি সেটা দূর করতে চেয়েছেন। তিনি বলছেন মানুষের মধ্যে হিংসা দূর করতে হবে, মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসার বোধ জাগ্রত করতে হবে। তিনি বলছেন অস্ত্রবিরুদ্ধ গান কবিতে কবি বলছেন যে গানকে দাঁড় করিয়ে যুদ্ধবিরোধীদের এক নতুন উপায় আবিষ্কার করেছেন তিনি। তিনি বলছেন যে গানই একমাত্র মাধ্যম যেখানে যুদ্ধে বিরোধী হবে, যেখানে যুদ্ধ বিরোধিতা করবে নতুন উপায় রূপে। তিনি বলছেন সভ্যতার ইতিহাসে মানুষ একসময় অস্ত্র দিয়েই অস্ত্রকে প্রতিহতের পথ বেছে নিয়েছিল। আমরা জানি প্রাচীনকালে যখন যুদ্ধ হচ্ছে রাজাদের মধ্যে, বিভিন্ন সভ্যতায় বিভিন্ন যুদ্ধে একে অপরের প্রতি বিপক্ষে যখন লড়াই হতো, তখন মানুষরা অস্ত্র দিয়েই অস্ত্রকে প্রতিহত করেছে, প্রতিহতের কর পথ বেছে নিয়েছিলেন তিনি। কবিরা দেখেছেন, আমরা দেখতে পাই কবিদের লেখনীতে ফুটিয়ে উঠেছে সে কথা। বিভিন্ন প্রাচীন সভ্যতা, বিভিন্ন যুদ্ধে, পলাশ যুদ্ধই বলো, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা যে কোনো যুদ্ধে, আমরা দেখতে পাই যে অস্ত্রের বিরুদ্ধে অস্ত্রকেই মানুষ হাতিয়ারের মাধ্যমে হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু এই পথ রক্তাক্ত এবং কাদা পাঁকে ভরা। জয় গোস্বামী বলছেন যে এই পথ ভালো নয়, শুধু মানুষের রক্তাক্ত হানাহানি, মানুষ মারা যাচ্ছে একে অপরের বিচ্ছেদ, হানাহানি, মানুষের মধ্যে যে বিরোধ, মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকবে চিরকাল, এর থেকে কোনো দিনই মানুষ বেরিয়ে আসতে পারবে না। তিনি বলছেন যে এটা ভালো নয়, এটা উচিত নয়। তিনি বলছেন রক্তাক্ত এবং কাদা পাঁকে ভরা এটা, এই পথ। তাই তিনি বলছেন যে অন্যদিকে যুদ্ধের বিরুদ্ধে গান শান্তির বার্তা বয়ে আনে। তিনি বলছেন যে যুদ্ধের বিরুদ্ধে গানই একমাত্র মাধ্যম যেখানে শান্তি বয়ে আনবে। যে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ বা অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র, সেখানে কিন্তু কোনো দিন শান্তি বয়ে আনবে না, সেখানে চিরকাল যুদ্ধ বয়ে থাকবে, অনন্তকাল ধরে যুদ্ধ চলতেই থাকবে। যুদ্ধের কোনো দিন পরিসমাপ্তি হবে না, যুদ্ধের কোনো দিন শান্তি হবে না, কোনো দিন শান্তির যে পরিস্থিতি সেটা সৃষ্টি হবে না। তাই তিনি বলছেন যে গানের মধ্য দিয়েই কিন্তু শান্তির বার্তা বয়ে আনতে চাইছেন তিনি। তিনি বলছেন গানই একমাত্র মাধ্যম যেখানে শান্তির বার্তা বয়ে আনবে। তিনি বলছেন যে অস্ত্রবিরোধী হতে চান তিনি গানের বর্ম পরে, সৃষ্টিশীলতাকে অবলম্বন করে মানবতাকে সুরক্ষিত করতে চান তিনি গানের মধ্য দিয়ে। প্রতিটি মানুষের হৃদয়ে যে শুভবুদ্ধির কোকিল ডেকে উঠলে এই যুদ্ধের রক্তে ভরা পৃথিবী জীবনের বৃত্তে ফিরে পাবে। তিনি বলছেন আমাদের রক্তভেদা সমাজে, আমাদের চারিদিকে যে রক্তভেদা যে সমাজ, যদি গান এসে ঋষি বালক হয়ে দাঁড়ায়, ঋষি বালকের মতো হয়ে দাঁড়ায়, তবে পৃথিবীর সব যুদ্ধবাজরা স্তব্ধ হয়ে যাবে। যারা যুদ্ধ ঘটাতে চাইছে, যারা যুদ্ধ সৃষ্টি করতে চাইছে, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যুদ্ধ সৃষ্টি করছে, যুদ্ধবাজরা যে সমস্ত মানুষরা, সে সব কিছু স্তব্ধ হয়ে যাবে, সব কিছু লুপ্ত হয়ে যাবে নিমেষেই। এভাবেই কবি গানকে হাতিয়ার করে উত্তরণের পথ চেয়েছেন। তিনি বলছেন গানই একমাত্র মাধ্যম যেখানে শান্তি, যেখানে সম্প্রীতি, যেখানে ঐক্য, যেখানে সব কিছুর একটা শুভবুদ্ধির জাগরণ ঘটবে, একটা নতুন সমাজ গড়ে তুলবে। তিনি এখানেই উত্তরণের পথ দেখিয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে। অসাধারণ একটা কবিতা। আশা করি তোমাদেরকে খুব সংক্ষিপ্ত হলেও বোঝানোর চেষ্টা করলাম, তোমরা হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছো।
তোমাদের মূল বিষয়বস্তুটা বললাম, এরপর কয়েকটা শব্দের মানে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কাজে লাগবে এই শব্দের মানেগুলো। মানেগুলো জানলে তোমাদের কবিতাটা পড়তেও বা বুঝতেও সুবিধা হবে। যেমন প্রথম আছে বর্ম। বর্ম শব্দের অর্থ যে নিজেকে রক্ষা করার জন্য যে দেহ আবরণ, নিজেকে নিজেকে সর্ব সর্ব সবসময় মানুষকে রক্ষা করার জন্য যে আবরণ সেটা হচ্ছে বর্ম। বুলেট শব্দের অর্থ গুলি, যে হাত নাড়িয়ে বুলেট তাড়ায়, অর্থাৎ হচ্ছে অবহেলায় শত্রুগুলিকে অগ্রাহ্য করা। এখানে খড়কুটো শব্দের অর্থ যে শুকনো ঘাস বা বিচালি বা অন্যরকম সামান্য কোনো বস্তু। আর একটা আছে রক্তমুছি শুধু গানের গায়ে, শব্দের অর্থ চারপাশের যে রক্তাক্ততা সেটা ভুলে গিয়ে গানের সঙ্গে থাকার জন্য। কবি বলছেন যে চারপাশের রক্তাক্তকে ভুলে গিয়ে গানের সঙ্গে থাকার জন্য, এটা হচ্ছে রক্তমুছি শুধু গানের গায়ে শব্দের অর্থ। আর কয়েকটা রয়েছে, যেমন আদুর শব্দের অর্থ খোলা বা না ঢাকা। আর একটা গান দাঁড়ালো ঋষি বালক, মানে গানকে মনে হচ্ছে ঋষি বালকের মতো শান্ত ও সংযত। কবি বলছেন যে গানকে মনে হচ্ছে ঋষি বালকের মতো শান্ত এবং সংযত এবং ধীর। দেশগা শব্দের অর্থ দেশ গ্রাম এবং ঋষি বালক মানে ঋষিপুত্র। এ কয়েকটা শব্দের মানে তোমাদের বলে দিলাম, আশা করি তোমরা উপকৃত হয়েছো। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবে। ব্লগটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।